প্যারাগুয়ের প্রেসিডেন্ট বিরুদ্ধে বিক্ষোভ। সংবাদ ডেস্ক। ল্যাটিন আমেরিকান দেশ প্যারাগুয়ের বর্তমান প্রেসিডেন্টকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় রাখার লক্ষ্যে পুনর্নির্বাচনের একটি বিল পাশ করতে গেলে এর প্রতিবাদ জানাতে সহিংস বিক্ষোভ করছে দেশটির সাধারণ জনগণ। এ সময় তারা দেশটির কংগ্রেস ভবনে আগুন ধরিয়ে দেয় এবং দেশটির আইনসভা ভবনের নিরাপত্তা বেষ্টনী ও দরজা জানালা ভাঙচুর করে বলে জানা গেছে। প্যারাগুয়ের প্রেসিডেন্ট হোরেসিও কার্তেসকে আবারও নির্বাচনে দাঁড়ানোর সুযোগ দিতে সিনেটে গোপন ভোটাভুটির মাধ্যমে সংবিধান সংশোধনের বিল পাশ হয় গত শুক্রবার। এদিন স্থানীয় সময় সকালে এক বিশেষ অধিবেশনে সিনেট ফ্লোরকে এড়িয়ে কংগ্রেসের একটি রুদ্ধদ্বার কার্যালয়ে সিনেটের ওই ভোটাভুটি হয়। প্রস্তাবটি পাশ হতে উচ্চকক্ষের 45 সদস্যের মধ্যে কমপক্ষে 23 জনের সমর্থন প্রয়োজন ছিল। এর পক্ষে ভোট পড়েছে 25টি। তবে সংবিধান পরিবর্তনের জন্য প্রতিনিধি পরিষদেও অনুমোদন লাগবে। এরই জেরে কংগ্রেস ভবনে হামলা চালিয়ে আগুন লাগিয়ে দিয়েছে প্রতিবাদকারীরা। টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজ দেখা গেছে, এদিন রাজধানী অসানসিয়নে ওই ঘটনার সময় তারা কংগ্রেস ভবনের জানালাগুলো ভেঙে ফেলছে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরাও। এছাড়াও তারা টায়ার জ্বালিয়ে কংগ্রেস ভবনের চারপাশে বেড়া উপড়ে ফেলে। হামলা চালানোর সময় পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে এবং রাবার বুলেট ছুড়ে তাদের প্রতিরোধ করার চেষ্টা করে। এ ঘটনায় বেশ কয়েকজন রাজনীতিক ও সাংবাদিক আহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে। হামলায় অনেক পুলিশও আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টাডিও জোরাস। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।